তোমার পায়ের কাছ থেকে দুমুঠো মাটি তুলে নিয়ে আহত করে মুখের সামনে তুলে ধরলাম। আমার বাম হাতের ভাগ তোমার চোখের জলে ভিজিয়ে নিচ্ছি, আর ডান হাতের ভাগ আমার বুকের রক্তে চোখ ফেটে বেরিয়ে আসছে গত 7 দিন ধরে। দুহাতের মাটি এক করে রেখে দিলাম তোমার কিনে দেওয়া ছোলা ব্যাগে, আর একটুখানি বেঁধে নিলাম তোমার আঁচলে। তোমার আবদারে রাত ভর এঁকে দিয়েছিলাম শাড়িটা, মনে পড়ে? আজ তুমি যাবে উত্তরে, আর আমি যাব যে পথে তোমার চিহ্ন নেই। খানিক বাদেই তোমার বেঁধে দেওয়া 2 ঘন্টা সময় শেষ হবে। চলো আমরা রোজকার মতো ভাগাভাগি করে 1 প্লেট ফুচকা খাই, অথবা চলো রিক্সায় চড়ে পুরো TSC শাহবাগ চক্কর মারি। যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে পলাশের বিরিয়ানি দিয়ে আজকে লাঞ্চটা সেরে আসতেই পারি। খুব আগ্রহ ভরে তোমার মুখের দিকে তাকালাম, দেখলাম দুটি চোখে শুধু বিদায়ের আকুতি। তবে তাই হোক, যেতে যেতে তোমার প্রিয় রবি ঠাকুরের গানই আমরা ভাগাভাগি করি। 2 ঘন্টা শেষ হতে আর মাত্র 4 মিনিট বাকি। চলো চলো একটু লেপটে বসে আগের মতো। মাঝখানে ইয়ারফোনে রবি ঠাকুর এসে আমাদের বিদায় লগ্ন কিছুটা আনন্দময় করে তুলুন। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছল ছল। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছল ছল। তুমি চলে গেছো ধীরে ধীরে শিখত সমীরে, পিছনে জানাই গেলে এসেছিলে, তবু আসনাই জানাই গেলে। সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে, তবু আসনাই জানাই।